পুরাটা এটা বইরা হালাইতেছে মাটি দিয়া মিনি কক্সবাজার বানানোর জন্য। আমি আবার দেখাইতে আসবো এটা কক্সবাজার হইলে ভাইয়ের। এ আপনি ঘুমাই রয়েছেন নি মুরগি থিয়া? আপু ভাইয়ারা যেটা একদম মাটি ফলাইতেছে, আরেকটা মিনি কক্সবাজার হবে এখানে, একটা আছে এখানে আরেকটা হবে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা থেকে জানাই। আপু ভাইয়ারা, আমরা সবাই জানি কেউ ভালো নাই, প্রতিদিন একই কথা বইলে আসছি আমরা সবাই যেন ভালো থাকি, কিন্তু বর্তমান অবস্থায় আমরা সবাই কষ্টে আছি। সবাই সবার জন্য দোয়া করি, হাসি মুখে দিন কাটাই, ভিতরে আমাদের অনেক কষ্ট। তো যাই হোক, আজকে একটা জায়গা দেখাইতে আসছি, এখান থেকে আমি অনেক শাক পাতা নিয়ে খাইতাম। তো এই জায়গাটা মিনি কক্সবাজার হবে, পার্ক হবে আর কি ছোট বাচ্চাদের জন্য। তো এই জায়গাটা আবার দেখাইতে আসব। আপু ভাইয়ারা, আমরা যখন ছোট ছিলাম এই জায়গাগুলা ছয় মাস ধান খাইতো, ছয় মাস পানির তলে থাকতো, পানিটা শুকাইলেই দেশি মাছ, আর দেশি মাছগুলা শিং, কই, ট্যাংরা, বৈছা মাছ, চান্দা মাছ আমরা দেখছি আমগো সময়। আর এখন এগুলা সব যার যার জায়গা হ্যাঁ হ্যাঁ বিক্রি করে দিচ্ছে, অ্যাপার্টমেন্টও নিচ্ছেগা, এগুলা মানে খেলার জায়গা হইতে আছে বাচ্চাদের জন্য। তো সেই সামনে পানিগুলো আছে, সেই পানিগুলো বড় হয়ে যাবে। তো যাই হোক, বাসা থেকে আজকে আমি অনেক কষ্ট করে দুগা খুদের ভাত রান্না করছি, গ্যাস নাই, নাস্তা তো হবেই না, খুদের ভাত রান্না করে খাওয়া দাওয়া করে তয়ে আসলাম। আজকে দাদিমা চুলায় রান্না করতেছে মাটি আর চুলায় খুদের ভাত। অনেক গরম, আগুনটা সুন্দর করে দিয়েছে না? কি বাতাস না, অনেক কষ্ট হয় না? দমে বসায় দিলে হয়ে যেত, বুঝছো?